হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার এডুকেয়ার বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের এবিটিএ নিউট্রিশনের এসি 230, এসি 291, এসি 305 ও এসি 365 নাম্বার পেজের এমসিকিউ সলিউশান নিয়ে। অনেকটা গ্যাপ হয়ে গেল, অনেকদিন আগেই ভিডিও এসেছিলো, অনেকটা গ্যাপ হয়ে গেল সময়ের অভাবে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি প্রথম এসি 230 পেজের এমসিকিউ সলিউশান করব। তার আগে এসি 15, 58 ও 126 নাম্বার পেজের এমসিকিউ সলিউশান করে দেওয়া আছে। যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখোনি, তোমরা গিয়ে ভিডিওগুলো দেখে এসো। তো আমি নিউট্রিশন পেজের প্রথমে এসসি 230 নাম্বার পেজের সমাধানে চলে যাব। তাহলে তোমরা সবাই মিলিয়ে নাও। প্রথম রয়েছে একের দাগের এ, ফ্যাটি অ্যাসিডের বিটা জারণে উৎপন্ন এটিপি অণুর সংখ্যা হলো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 2 নম্বরটা, 129। তারপরে একের বি, রক্তে কিসের পরিমাণ কমে গেলে গ্লাইকোজেনোলাইসিস হয়। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আই, গ্লুকোজ। গ্লুকোজের মাত্রা কমে গেলে গ্লাইকোজেনোলাইসিস হয়। তারপরে সি দাগের কোশ্চেন রয়েছে, দেহের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য বিএমআর বৃদ্ধির হার প্রায়। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2 নম্বর দাগের, 12.0%। তারপরে ডি দাগের কোশ্চেন রয়েছে, খাদ্য গ্রহণের পর খাদ্যজনিত মৌল বিপাকীয় হারের বৃদ্ধিকে বলে। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1, বিএমআর। তোমরা কিন্তু এটা ভালো করে পড়বে, বিএমআর কাকে বলে। এই বিএমআর থেকেই অনেক কিন্তু কোশ্চেন পরীক্ষাতে আসে। একের ই নাম্বার দাগের কোশ্চেন রয়েছে, এক অণু ইউরিয়া উৎপাদনে কত অণু অ্যামোনিয়া ব্যবহৃত হয়। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2, 2 নম্বর দাগের উত্তরটা। তারপরে এফ, একটি এন্ডোপেপটাইটেজ উৎসেচক হলো। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আই, পেপসিন। তারপরে জি, ড্যাশ চক্র ইনসুলিন অ্যাড্রিনালিন এবং গ্লুকাগন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে করি চক্র। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2 নম্বর দাগেরটা। তারপরে এইচ রয়েছে, সাধারণত নিষেকের পর থেকে যতদিন জরায়ুর মধ্যে থাকার পর ভ্রূণ পূর্ণাঙ্গ শিশুরূপে ভূমিষ্ঠ হয় তা হলো। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আইভি, 270 ± 10 দিন। তারপরে আই নাম্বার দাগের কোশ্চেন রয়েছে, স্নায়ুকোষের মায়োলিন পর্দা গঠনের জন্য মাতৃদুগ্ধের প্রয়োজনীয় উপাদানটি হলো। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আইভি, গ্যালাকটোজ। তারপরে জে নাম্বার দাগের কোশ্চেন রয়েছে, শিশুদের উইনিং প্রক্রিয়া কখন শুরু করা উচিত। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 3, 5 থেকে 6 মাস বয়সে। নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিদ্যার আজকে সলিউশান এমসিকিউ চলছে। তোমরা সকলেই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তারপরে রয়েছে কে, পি এফ এ শব্দটির সম্পূর্ণ রূপ কি। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্ট্রেশন। তারপরে এল, আয়োডিনের অভাবে গর্ভস্থ শিশুর গঠন ব্যাহত হয়। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আই, অর্থাৎ মস্তিষ্ক ও স্নায়ু। তারপরে এম দাগের কোশ্চেন রয়েছে, শিশুদের প্রতি কেজি দৈহিক ওজনে প্রোটিনের চাহিদা কত। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1.5 থেকে 2 গ্রাম। তারপরে এন নাম্বার দাগের কোশ্চেন রয়েছে, ক্রনিক ইউরেমিয়া রোগের ক্ষেত্রে রোগীকে দেয়া হয়। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2, প্রোটিন নিয়ন্ত্রিত খাদ্য। তারপরে ও নাম্বার দাগের কোশ্চেন রয়েছে, আবরণী কলা শুকিয়ে গেলে চোখের মণির উজ্জ্বলতা নষ্ট হয়ে অস্বচ্ছ ঘোলাটে ভাব ধারণ করে, এই অবস্থাকে বলে। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 3, জের প্যাথালেমিয়া।
তারপরে পি নাম্বার দ্যাগের কোশ্চেন রয়েছে লেট দেয়ার বি ব্রেড, এটি ড্যাশ সংস্থার মূল মন্ত্র, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 3। এফ এ ও সংস্থার এটি মূল মন্ত্র। তারপরে কিউ নাম্বার দ্যাগের কোশ্চেন রয়েছে GOBI গোবি ক্যাপ্টেনের সাথে জড়িত, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে একের দ্যাগেরটা UNICEF। তারপরে আর নাম্বার দেখার কোশ্চেন রয়েছে দেহের প্রয়োজনের প্রতি সজাগ দৃষ্টি রেখে বিজ্ঞানসম্মত উপায়ে যারা খাদ্য তালিকা প্রস্তুত করেন তাদের বলে, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডায়াটেসিয়ান। তারপরে এস নাম্বার দেখার কোশ্চেন রয়েছে দেশে কোন খাদ্য কতটা উৎপন্ন হয় তা কোন পদ্ধতি থেকে জানা যায়, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2 নাম্বারটা ফুড রেকর্ড পদ্ধতি। তারপরে টি নাম্বার দেখার কোশ্চেন রয়েছে আয়োডাইড লবণে ড্যাশ যুক্ত করা হয়, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পটাশিয়াম আয়োডেট। তারপরে ইউ নাম্বার দেখার কোশ্চেন রয়েছে খাদ্য দ্রব্যের মান বজায় রাখার জন্য ভারত সরকার দ্বারা প্রবর্তিত সার্টিফিকেশান মার্ক স্কিমটি হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1 আর্ক মার্ক। এই ছিল তোমাদের AC 231 নাম্বার পেজের MCQ সলিউশান। এবার আমরা যাব AC 291 পেজের MCQ সলিউশানে। তোমরা MCQ এবং SAQ ভালো করে প্র্যাকটিস করো, কারণ MCQ-তে তোমরা 21 নাম্বার পেয়ে যাচ্ছ এবং SAQ-তে তোমরা কিন্তু 14 নাম্বার রয়েছে। তাহলে 21 এবং 14 এখানেই কিন্তু 35 নাম্বার তোমাদের হাতে বাঁধা। যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যেতে পারো ABTA প্লাস যদি জোরালোভাবে নিউট্রিশনটাকে ফলো করো। তারপরে 7 নাম্বার দাগে রয়েছে 5টা প্রশ্ন, এখানে 35 নাম্বার রয়েছে। তাহলে তোমাকে জোর কদমে কিন্তু পড়া চালিয়ে যেতে হবে, আর কিন্তু সময় বেশি বাকি নেই। তোমরা দেরি আছে বলে কিন্তু কাটিয়ে দিও না। এরপর আমরা চলে যাব নিউট্রিশনের AC 291 পেজের MCQ সলিউশানে। প্রথম কোশ্চেন রয়েছে একের আই ভিটামিন B12 শোষণ সহায়ক উপাদান যে পাচক রসে ক্ষরিত হয় তা হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি পাক রস। তারপরে একের 2 নাম্বার দেখার কোশ্চেন রয়েছে একটি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিডের নাম হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ লিউসিন। 3 নাম্বার দেখার কোশ্চেন রয়েছে কোন গ্রন্থির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে যকৃত। বিদ্যাগের উত্তরটা। তারপরে IV ব্রুনারের গ্রন্থি থাকে কোথায়, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ ক্ষুদ্রান্তে। তারপরে 5 নাম্বার দেখার কোশ্চেন রয়েছে ইনসুলিন অগ্নাশয়ের কোন কোষ থেকে নিঃসৃত হয়, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিটা কোষ থেকে। তো তোমরা এটা বায়োলজিতেও হয়তো পড়েছো, যাদের যাদের বায়োলজি রয়েছে, যে ইনসুলিন আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সের গ্লুকাগন অগ্নাশয়ের আলফা কোষ থেকে ক্ষরিত হয় এবং ইনসুলিন বিটা কোষ থেকে ক্ষরিত হয়, এ দুটো তোমরা গুলিয়ে ফেলবে না। তারপরে VI অর্থাৎ 6 নাম্বার দাগের কোশ্চেন রয়েছে একজন 1 থেকে 3 বছর বয়সী শিশুর দৈনিক তাপশক্তির চাহিদা কত, এখানে ICMR 2010 সাল অনুযায়ী, এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি 1060 কিলো ক্যালোরি। তারপর VII অর্থাৎ 7 নাম্বার দাগের কোশ্চেন রয়েছে খাদ্য বস্তুর ক্যালোরি মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি বম্বো ক্যালোরি মিটারের সাহায্যে। তারপরে VIII অর্থাৎ 8 নাম্বার দাগের কোশ্চেন রয়েছে ক্যালসিয়াম সোপ শিশুর মলে কি পরিবর্তন আনে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি মলকে নরম করে। তারপরে IX অর্থাৎ 9 নাম্বার দাগের কোশ্চেন রয়েছে হট স্মোকিং পদ্ধতিতে মাছ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উষ্ণতা হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 55 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে X অর্থাৎ 10 নাম্বার দেখার কোশ্চেন রয়েছে ড্যাশ ডায়েট ব্যবহৃত হয় যে রোগে তা হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ উচ্চ রক্তচাপ। তারপরে XI অর্থাৎ 11 নাম্বার দেখার কোশ্চেন রয়েছে স্টিক ওয়াটার হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি তেল ও জলের মিশ্রণ। তারপরে XII অর্থাৎ 12 নাম্বার দাগের কোশ্চেন রয়েছে একজন গর্ভবতী মহিলার দৈনিক অতিরিক্ত ক্যালসিয়ামের চাহিদা হলো,
এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি 600 mg। তারপরে এক্স আই 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 অর্থাৎ 13 নম্বর থেকে কোশ্চেন রয়েছে, বিশ্ব মাতৃস্থন পান সপ্তাহ পালন করা হয়, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি 1 থেকে 7ই আগস্ট। তারপরে এক্স আই আই, এটা ভুল রয়েছে, এক্স এটা আইভি হতো, আইভি এক্স আইভি অর্থাৎ 14 নম্বর দেখার কোশ্চেন হয়েছে, বাল আহারের প্রধান অংশ হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ গমের আটা। তারপরে এক্স বি 15 নম্বর দেখার কোশ্চেন রয়েছে, ভারতে সর্বপ্রথম ড্যাশ প্রতিরোধকমূলক কর্মসূচি প্রবর্তিত হয়, এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি অন্ধত্ব। তারপরে এক্স ভি আই, বিশ্ব পুষ্টি দিবস পালিত হয়, এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি 28শে মে। তারপরে এক্স ভি আই আই অর্থাৎ 17 নম্বর দেখার কোশ্চেন রয়েছে, ফ্রিডম ফ্রম হাঙ্গার এই প্রচার কার্যে অভিযান চালায় কোন সংস্থা, এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি FAO। তারপরে এক্স ভি আই 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 অর্থাৎ 18 নম্বর দেখার কোশ্চেন রয়েছে, গোলমরিচে মেশানো হয়, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পেপের বীজ, পেপের বীজ হচ্ছে গোলমরিচে মেশানো হয়। তারপরে এক্স আই এক্স অর্থাৎ 19 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, একটি বিশুদ্ধ খাদ্য হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ চিনি। এক্স 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 অর্থাৎ 20 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, NGCP বা ন্যাশনাল গোয়েট কন্ট্রোল প্রোগ্রাম ড্যাশ সালে প্রথম কর্মসূচি নেয় ভারত সরকার, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি 1992 সালে। তারপরে এক্স এক্স আই, পুষ্টি শিক্ষাদানের সবচেয়ে কার্যকরী পদ্ধতিটি হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি দর্শন ও শ্রবণ পদ্ধতি। এই ছিল তোমাদের নিউট্রিশনের AC 293 পেজের MCQ সলিউশান। এবার আমরা চলে যাব AC 305 পেজের সলিউশান। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম ভিডিও আসতে এবং শিক্ষামূলক ভিডিও আসতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রেখো যাতে তোমাদের ভিডিও পেতে সমস্যা না হয়। এরপর আমরা চলে যাব 305 পেজের নিউট্রিশন MCQ সমাধানে। একের আই রয়েছে, একের আই আই দের কোশ্চেন রয়েছে, ক্ষুদ্রান্তে উপস্থিত শোষণ উপযোগী এককটি হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি ভিল্লি। 2 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, হেপারিন তৈরি করে যকৃতের কোন কোষ, এখানে সঠিক উত্তর যাবে বি মাস্ট কোষ। তারপর 3, ওআরএস এর উপাদান সোডিয়াম বাই কার্বনেটের পরিমাণ হলো, এখানে সঠিক উত্তর যাবে বি 2.5 গ্রাম। তারপরে আইভি অর্থাৎ 4 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, HCl ক্ষরিত হয় যে কোষ থেকে, সেটি হলো সি অক্সিনটিক, এখানে। তারপরে 5 নম্বর তাদের কোশ্চেন রয়েছে, সাক্কাস এন্টারিকাস হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ আন্ত্রিক রস। তোমরা কিন্তু মিলিয়ে নিও সঠিক উত্তরটা। তারপরে ভি আই অর্থাৎ 6 নম্বর তাদের কোশ্চেন রয়েছে, খাদ্যবস্তুর ক্যালোরি মূল্য মাপা হয়, এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি বম্ব ক্যালোরি মিটারে। তারপরে ভি আই আই 7 নম্বর তাদের কোশ্চেন রয়েছে, ঘুমন্ত অবস্থায় BMR এর হ্রাসের শতকরা হার, সঠিক উত্তর হয়ে যাবে এ 5%। ভি আই 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 অর্থাৎ 8 নম্বর তাদের কোশ্চেন রয়েছে, একটি মিশ্র খাদ্য, এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ মাছ। আই এক্স, ভ্রূণের নিউরাল টিউবের ডিফেক্ট হয় যদি মায়ের খাদ্যে ড্যাশের অভাব হয়, এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি ফলিক অ্যাসিডের অভাব হয়। তারপরে এক্স, শিশুর মানসিক বিকাশের জন্য যে খাদ্য উপাদানটি গর্ভবতী মায়ের খাদ্যে থাকা আবশ্যক, সেটি হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি আয়োডিন। এক্স আই, মাতৃদুগ্ধে ব্যাকটেরিয়া ধ্বংসকারী উপাদানটি হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি লাইসোজাইম। তারপর এক্স আই আই, ওজনগত পরিমাণ থেকে যে রোগটি বোঝা যায় সেটি হলো কোয়াসিওকর এ। তারপরে এক্স আই 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 অর্থাৎ 13 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, শিশুর বৃদ্ধির ব্যর্থতাকে বলে, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি FTT। তারপরে এক্স আই ভি,
14 নাম্বার দাগের কোশ্চেন রয়েছে, অঙ্কুরিত ছোলায় যে ভিটামিন বৃদ্ধি পায় তা হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি, ভিটামিন সি। XV15 নাম্বার দাগের কোশ্চেন হলো, টাইফয়েড একটি ড্যাশ ঘটিত অসুখ, এখানে সঠিক উত্তর যাবে সি, ব্যাকটেরিয়া ঘটিত অসুখ। টাইফয়েড রোগ হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তারপরে XVI গেটেবাত সৃষ্টিকারী প্রোটিনটির নাম, এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি, নিউক্লিওপ্রোটিন। XVII খাদ্যের আত্মপচন ঘটে যার মাধ্যমে, সেটি হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে ই, এ, উৎসেচক। তারপরে XVIII অর্থাৎ 18 নম্বর দাগের কোশ্চেন রয়েছে। তারপর XVI লৌহের শোষণ বৃদ্ধি করে, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি, ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে লৌহের শোষণ বৃদ্ধি করে। তারপরে XIX 19 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, গয়েট্রোজেনিক উৎপাদন হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি, বাঁধাকপি। তারপরে XX অর্থাৎ 20 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, জাতীয় পুষ্টি সপ্তাহ পালন পালিত হয়, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ, 1 থেকে 7 সেপ্টেম্বর। তারপরে XXI অর্থাৎ আজকের 305 নম্বর পেজের একদম শেষ MCQ, XXI অর্থাৎ 21 নম্বর দাগের কোশ্চেন, শ্রবণ ও দর্শন উভয়ের মাধ্যমে শিক্ষাদানের উপায় হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি, চলচ্চিত্রের মাধ্যমে হচ্ছে শ্রবণ এবং দর্শন। শ্রবণ মানে শোনা আর দর্শন মানে দেখা, তাহলে চলচ্চিত্র একমাত্র যা হচ্ছে শ্রবণও হয় এবং দর্শনও হয়। রেডিও এর রয়েছে, রেডিও, রেডিও তো শুধুই তোমরা শ্রবণ মানে শুনতে পাও, দর্শন মানে দেখতে পাও না। তারপর চার্টেও তোমরা চার্ট, স্লাইড, এগুলোতে তোমরা দর্শন বা শ্রবণের শুনতে পাও, দেখতে পাও, কিন্তু দুটো একসঙ্গে উভয়ই একমাত্র চলচ্চিত্রে তোমরা দেখতে পাও। এই ছিল তোমাদের AC 305 নম্বর দাগের সলিউশান। এরপর আমরা চলে যাব আজকের নিউট্রিশন পেজের একদম শেষ পেজ, AC 365 নম্বর দাগের সলিউ 365 নম্বর পেজের সলিউশানের। তোমরা ভালো করে পড়ো, এডুকেয়ার বেঙ্গলি সবসময় তোমাদের পাশে রয়েছে, আমরা চাই একটা রেজাল্ট করিয়ে দিতে। অনেকেই এডুকেয়ার বেঙ্গলি থেকে উপকৃত হয়ে রেজাল্ট করিয়ে দেখিয়েছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে র্যাঙ্কও হয়েছে, তো তোমরাও পারবেই, তোমাদের মধ্যে সেটুকু আশা আছে আমাদের যে তোমরাও রেজাল্ট করিয়ে দেখাবে। তো SC 365 নাম্বার পেজের নিউট্রিশান সলিউশানে চলে যাব। একের এক নাম্বার দেখার কোশ্চেন রয়েছে, মানব দেহের পৌষ্টিক নালীর কোন অংশে পরিপাক হয় না, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বৃহদন্ত, বৃহদন্তে হচ্ছে পরিপাক হয় না। তারপরে রয়েছে 2 নম্বর দাগের কোশ্চেন, গ্লাইকোজেন উৎপাদনের মুখ্য উৎপাদন হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি, গ্লুকোজ। তারপরে তোমাদের 3 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, সাইট্রিক অ্যাসিড চক্রের প্রথম উৎপাদিত বস্তুটির নাম হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি, সাইট্রিক অ্যাসিড। তারপরে 4 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, খাদ্য পরিপাকে সাহায্যকারী প্রোটিওল আইটিক উৎসেচক হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি, প্যাপসিন। IV বম্ব ক্যালোরিমিটারে 1 গ্রাম প্রোটিনের তাপন মূল্য হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ, 4.1 কিলো ক্যালোরি। তারপরে 3 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, প্রাপ্তবয়স্ক পুরুষের BMR হলো প্রতি বর্গ মিটার দেহ তলের প্রতি ঘন্টা, কি বলেছে, প্রাপ্তবয়স্ক পুরুষের BMR হলো প্রতি বর্গ মিটার দেহ তলে প্রতি ঘন্টা বি, 40 কিলো ক্যালোরি। তারপরে VI অর্থাৎ 6 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, শিশুদের BMR বয়স্ক লোকের তুলনায়, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ, বেশি। তারপর VII গর্ভাবস্থায় তৃতীয় ট্রাইমেস্টারে 10% BMR বৃদ্ধি পায়, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি, 12%। তারপরে VIII অর্থাৎ 8 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, কোনটি হারি ওয়ারি অ্যান্ড ক্যারি নামে পরিচিত, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি, পেপটিক আলসার। তারপর IX অর্থাৎ 9 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, আহারের ইচ্ছা বৃদ্ধিজনিত রোগকে বলা হয়, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ, পলিফাজিয়া। তারপরে XI অর্থাৎ 11 নম্বর দাগের কোশ্চেন রয়েছে, বেশিরভাগ ছত্রাক স্যাঁতস্যাঁতে জায়গায় ড্যাশ তাপমাত্রায় বৃদ্ধি পায়, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে XII পাস্তুরাইজেশনের TLH পদ্ধতিতে দুধকে ড্যাশ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উত্তপ্ত করা হয়,
এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি 145 ডিগ্রি ফারেনহাইট। তারপরে এক্স আই 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 কেপস চক্রের প্রথম উৎপাদিত বস্তুটি হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ সাইট্রিক অ্যাসিড। তারপরে এক্স আই বি বিওএ নামক বিষাক্ত পদার্থটি ড্যাশের ডালে পাওয়া যায়, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে মুগের ডালে। তারপরে এক্স ভি ভেজাল সংক্রান্ত আইন প্রণয়ন করা হয় কত সালে, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি 1954 সালে। তারপরে এক্স ভি আই সাক্ষাৎকারের সময় মোট ড্যাশটি ধাপে তথ্য সংগ্রহ করা হয়, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি 10টি ধাপে। তারপরে রয়েছে এক্স ভি আই আই রন্ধন শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি খাদ্যের পুষ্টিমূল্যের অপচয় রোধ। তারপরে এক্স ভি আই 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 প্রোটিনের তাপন মূল্য কোষের বাইরে, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি 4.1 কিলো ক্যালোরি। তারপরে এক্স আই এক্স পাকা কলার ক্যালোরি 100 গ্রাম কিলো ক্যালোরি, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি 110 কিলো ক্যালোরি। তারপরে রয়েছে এক্স এক্স 50 গ্রাম ওজনের একটি ডিমের তাপন মূল্য হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ 85 কিলো ক্যালোরি। আজকের নিউট্রিশনের একদম শেষ পেজ এসি 365 নম্বর পেজের একদম শেষ এমসিকিউ রয়েছে, আয়োডিন যে হরমোনের প্রয়োজনীয়তা প্রয়োজনীয় উপাদান তা হলো, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি থাইরক্সিন। এই ছিল তোমাদের নিউট্রিশনের 230, 291, 305 ও 365 নম্বর পেজের এমসিকিউ সলিউশান। এরপর আমরা এসএকিউ সলিউশান নিয়ে আসছি, ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং আগামী জীবনে তোমরা লড়াই করো এবং পরীক্ষাতে ভালো রেজাল্ট এডুকেয়ার বেঙ্গলি দেখতে চায়। ভিডিওটি ভালো লাগলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তীকালে ভিডিও আসছে।